আমরা সবাই দ্য জঙ্গল বুকের মোগলির ব্যাপারে পড়ে ও শুনে এসেছি। মোগলি একটি জঙ্গলে মানুষ হওয়া বন্য শিশুর গল্প। ছোটবেলায় সে জঙ্গলে হারিয়ে যায় এবং তাকে জঙ্গলের পশুরা পালন পোষণ করে। এটিকে নিয়ে অনেক সিনেমাও বানানো হয়েছে। কিন্তু আজ আমরা এই পর্বে কথা বলবো এমন পাঁচটি বাচ্চার ব্যাপারে যাদেরকে বাস্তব জীবনে জঙ্গলের পশুরা লালন পালন করে। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিডস টু নো। ম্যারিনা চ্যাম্পম্যান। দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে ম্যারিনা চ্যাম্পম্যান নামের একজন শিশুকে অপহরণ করা হয় যখন তার বয়স মাত্র 5 বছর। অপহরণকারীরা কিছুদিন পর তাকে কম্বোডিয়ার জঙ্গলে ছেড়ে দেয়। ওখানের জঙ্গলের ক্যাপুচিন প্রজাতির একটি বাঁদরের দল তার লালন পালন করে এবং মাংসাশী পশুদের থেকে বাঁচিয়ে রাখে। 5 বছর পর্যন্ত সে এই বাঁদরের প্রজাতির সাথেই কাটায়। মেরিনা মানুষের জীবনযাত্রা ভুলে গিয়ে ওই বাঁদরগুলির মতোই জঙ্গলের পরিবেশে জীবনযাপন শুরু করে এবং তার আচরণও ওই বাঁদরগুলির মতোই হয়ে যায়। 5 বছর পর এক শিকারির দল তাকে সেই জঙ্গল থেকে উদ্ধার করে এবং তারা মেরিনাকে বেঁচে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচে এবং ইংল্যান্ড পৌঁছে যায়। ওখান থেকে মেরিনা সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেন এবং বিবাহও করেন। তার বয়স এখন 67 বছর এবং তিনি 2 সন্তানের মা। তিনি তার জীবন নিয়ে একটি বইও লেখেন যেটির নাম দ্য গার্ল উইথ নো নেম, যেটি 2013 প্রকাশিত হয়। মার্কস রড্রিগেজ প্যান্টোজা। এবারে আমরা কথা বলবো মার্কস রড্রিগেজ প্যান্টোজা নামের একটি স্প্যানিশ ছেলের ব্যাপারে। তাকে তার বাবা মা একজন ছাগল ব্যবসায়ীর কাছে বেচে দেয়। ওই ছাগল ব্যবসায়ীর দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সে জঙ্গলে পালিয়ে যায় এবং জঙ্গলে বসবাস শুরু করে দেয়। সে জঙ্গলে একটি গুহা খুঁজে বের করে যেখানে একদল নেকড়ে বসবাস করত। ধীরে ধীরে সে ওই নেকড়ের দলের বিশ্বাস জয় করে এবং ওই গুহাতেই নেকড়ের দলের সাথেই বসবাস করা শুরু করে। সে ওই জঙ্গলে বন্য পশুদের সাথে 12 বছর কাটায়। গার্ডিয়া সিভিল নামের স্পেনের একটি ল এজেন্সি তাকে খুঁজে বার করে এবং সিরিয়া নিয়ে আসে। পরবর্তীকালে তার জীবন কাহিনী নিয়ে একটি সিনেমাও বানানো হয় যেটির নাম এন্ট্রি লোবোস। স্যাম ডিও। 1972 সালে ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রাম নারায়ণপুরের একটি জঙ্গলে একটি 4 বছরের শিশুকে নেকড়ে দলের মধ্যে খুঁজে পাওয়া যায়। যখন গ্রামের লোকেরা এই শিশুটিকে উদ্ধার করে তখন তারা দেখে যে এটি নেকড়ের মতোই হাতে পায়ে চলছে এবং এর শরীরের গঠন বন্য নেকড়েদের মতোই হয়ে গেছিল। নেকড়ের থাবার মতোই গঠন হয়ে উঠেছিল শিশুটির হাত পায়ের গঠন। গ্রামবাসীরা তাকে মানুষের মতো চলাফেরা করা এবং ভাষা শেখানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও তাকে মানুষের মতো আচরণ শেখানো সম্ভব হয়নি এবং তার কাঁচা মাংস খাওয়ার অভ্যাসটিও ছাড়ানো সম্ভব হয়নি। তার এই ভয়ঙ্কর আচরণ দেখে গ্রামবাসীরা তাকে মাদার টেরিজা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করে দেয়। বাকি জীবন সে সেখানেই কাটায়। 1985 সালে তার মৃত্যু ঘটে। অক্সানা মালায়া। এই ঘটনাটি ইউক্রেন দেশের একটি মেয়ের ব্যাপারে যাকে একটি কুকুরের দল লালন পালন করে। যখন 1991 সালে তাকে খুঁজে পাওয়া যায় তখন তাকে মানুষ বলে বোঝা যাচ্ছিল না। সে কুকুরের মতোই আচরণ করছিল এবং স্বাভাবিকভাবে সে মানুষের ভাষাও জানত না আর কুকুরের মতোই আওয়াজ করত। তার দাঁত কুকুরের মতোই ধারালো ছিল। তার মা বাবার ভুলের জন্য তাকে এই মাসুল দিতে হয়েছিল। একদিন রাতে তার বাবা মা নেশাগ্রস্ত হয়ে তাকে বাড়ির বাইরে নৃশংসভাবে ফেলে দেয়। একদল কুকুর তাকে বাঁচিয়ে নিয়ে যায়। 5 বছর পর্যন্ত সে এই কুকুরের দলের মধ্যেই বড় হয়। যখন স্থানীয় বাসিন্দারা মালায়ার ব্যাপারে জানতে পারে তখন তারা পুলিশে খবর দেয়। পুলিশ এই শিশুটিকে উদ্ধার করে, কিন্তু এই ঘটনা তার মস্তিষ্কে একটি গভীর প্রভাব ফেলে এবং সে মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যায় এবং তাকে মানসিক চিকিৎসালয়ে ভর্তি করা হয় এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। লিওখা। এখনও পর্যন্ত যতগুলি বাচ্চার ব্যাপারে বলা হয়েছে
তাদের সবাইকেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। কিন্তু এই বাচ্চাটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেন্ট্রাল রাশিয়ার কালুগা এলাকায় 2007 সালের ডিসেম্বর মাসে একটি বাচ্চাকে রাশিয়ান পুলিশ উদ্ধার করে। ওই এলাকার বাসিন্দারা বাচ্চাটিকে একটি গুহার মধ্যে খুঁজে পায়। তারা এর নাম দেন লিওখা। ওই সময়ে ঠান্ডা আবহাওয়ার কোনোরকম প্রভাব এই বাচ্চাটির মধ্যে দেখা যাচ্ছিল না এবং চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে জঙ্গলের পশুদের মতোই আচরণ করছিল এবং তার নখগুলি অনেক লম্বা ছিল। সে কথাবার্তা বলতে পারছিল না। মস্কোর একটি ক্লিনিকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়, কিন্তু এই বাচ্চাটি আবার জঙ্গলে পালিয়ে যায় এবং তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন।